একজন ছেলে ও একজন মেয়ের একসঙ্গে থাকা সামাজিক বৈধতার অপর নাম বিয়ে। এক এক ধর্মে এক একভাবে বিয়ের নিয়ম রয়েছে। মুসলিম বিয়ের আচার হলো ন্যূনতম 3 জন সাক্ষীর উপস্থিতিতে বিয়ের পড়ানো হয়। বিয়েতে দেনমোহর ধার্য করা হয় ছেলের আর্থিক সামর্থ্য অবস্থান অনুযায়ী। বিয়ের সময় একজন উকিল থাকেন, তিনি কনে পক্ষ অথবা ছেলে পক্ষের হতে পারে, তবে সাধারণত কনে পক্ষ থেকে উকিল থাকে। উকিল প্রথমে কনেকে জিজ্ঞাসা করবেন বিয়েতে রাজি আছো কিনা। কনে রাজি থাকলে বরকে তা বলা হয়। এরপর দোয়া কালাম করে বিয়ে সম্পূর্ণ হয়। আমরা সকলে জানি সৌদি আরবের মেয়েদের কোনো দেশের প্রবাসীরা বিয়ে করতে পারে না। বিয়ে করলে সেই প্রবাসীকে কঠিন শাস্তির মুখে পড়তে হয়। তবে এমন কঠিন শাস্তির কথা জেনে অনেক প্রবাসী সৌদি নারীকে বিয়ে করেন, এবং এবার তেমনই একটি ঘটনা ঘটলো। বাংলাদেশের এক প্রবাসীকে বিয়ে করলেন সৌদি আরবের মেয়ে, তবে তারা বিয়ের আগে সৌদি থেকে পালিয়ে কানাডায় চলে যান। সেখানেই দুজনে বিয়ে করেন বলে জানা গেছে। বাংলাদেশি প্রবাসী কাজ করতেন সৌদি আরবের একটি সুপার শপে ম্যানেজার পদে, আর সেখানে এক সৌদি তরুণীও জব করার সুবাদে দুজনের প্রেমের হয়ে যায়। তারপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়, যে কথা সেই কাজ। এরপর তারা বিয়ে করেন কানাডাতে গিয়ে। আবার অবিবাহিত দম্পতিরা একে নিজেদের যৌন চাহিদা মেটানোর ক্ষেত্রে এক ধরনের বৈধতার আবরণ হিসেবে বিবেচনা করেন, যদিও ইসলামে বিবাহ বহির্ভূত যে কোনো শারীরিক সম্পর্কই নিষিদ্ধ। ওই ব্যবস্থা সম্পর্কে 40-এর কোঠার বয়সী এক সৌদি সরকারি কর্মীর দাবি, মিশিয়ার বৈধ পন্থায় হারাম, স্বাধীনতা ও সাচর্যের মাধ্যম। 30-অর্ধ বয়সে এক নারীর সঙ্গে 2 বছরের বেশি সময় ধরে তিনি এমন সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, প্রচলিত পন্থায় তিনি একটি বিয়ে করেছেন, সে ঘরে 3টি সন্তান। রিয়াদের বাড়িতে তার এক মিশরিয়ার স্ত্রী রয়েছেন, তার কাছে যখন ইচ্ছা তিনি যান। এই গোপন সংসার থেকে কোনো অর্জন বা প্রাপ্তি আছে কিনা সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। স্থানীয় নাগরিকদের মতো সৌদি আরবে বসবাসকারী প্রবাসী কর্মীরাও এ ধরনের বিয়েতে ঝুঁকছেন বলে খবরে উল্লেখ করা হয়। নিজেদের পার্টনার খুঁজতে অনলাইনে বিভিন্ন ডেটিং অ্যাপ ও বিয়ের ঘটকালিতে নিয়োজিত ওয়েবসাইটে শরণাপন্ন হচ্ছেন তারা। ইসলামী চিন্তাবিদেরা এই বিয়েকে উচ্ছৃঙ্খলতাকেই বৈধতা দানের চেষ্টা বলে সমালোচনা করেছেন। সেই সঙ্গে তারা বলেছেন, বিধিসম্মত বিয়ের বাইরে শারীরিক সম্পর্ক ইসলামে নিষিদ্ধ। সৌদি বিচার মন্ত্রণালয়ের কিছু সূত্রের বরাত দিয়ে দেশটির আল ওয়াতান সংবাদপত্রের খবরে বলা হয়, শর্তহীন এসব বিয়ে বেশিদিন টেকে না। বেশিরভাগ ক্ষেত্রে গড়পরতা 14 থেকে 60 দিনের মধ্যে বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে এ সম্পর্কের অবসান ঘটে। এরকম তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।